السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. الله دعوة إسلامي কারো কোন স্থায়ী ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। আর পীর বুজুর্গদের ইসলামে ক্ষমতার মালিক পীররা হয়ে যায়, আল্লাহর সিদ্ধান্ত পাল্টে দেয়। দেখাবো ইনশাআল্লাহ বই থেকে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত পরিবর্তন করে দেয়। কি ক্ষমতা! কাশমুখ খোলা থাকে সবসময়, সব দেখে, আসমান জমিন আরশ কুরসি কোথায় কি হচ্ছে, এবং পীরেরা ফয়েজ দিয়ে তাকে আরশে পাঠাই দেয়। দুইজন একসাথে ফয়েজ দিচ্ছে, জিজ্ঞেস করে কোথায় তুমি এখন? প্রথম আসমানে আছি। আল্লাহ এতে হবে না, এরপরে গেল কোথায়? দ্বিতীয় আসমানে। এরকম সাত আসমান পর্যন্ত গেল, এরপরে ফয়েজ দিতে লাগলো, আল্লাহ এতে হবে না। শেষ পর্যন্ত তার কোনো কিনা আওয়াজ নাই, তার মানে আল্লাহর সাথে মিশে গেছে। আল্লাহর নবী কাউকে এরকম সাত আসমানে পাঠাই দিচ্ছেন ফয়েজ দিয়ে? যাই হোক, এগুলো আসবে, দেখো বই থেকে দেখো, প্রত্যেকটা দলিল আছে ইনশাআল্লাহ আমার কাছে। এক নম্বর হচ্ছে এই আল জাহাল বিদ্দিন, ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে, কোরআন ও সুন্নার সঠিক জ্ঞান না থাকার কারণে এই বিষয়গুলো তৈরি হয়। দুই নম্বর বিষয় হচ্ছে শরিয়াতের সীমানা সম্পর্কে না জানা। শরিয়াতে যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, এবং আল্লাহওয়ালাদের মর্যাদা কোন পর্যন্ত আছে, এগুলো না থাকার কারণে। তিন নম্বর হচ্ছে আল কুসুর ফি ফাহমে নুসুস শরিয়াত, শরিয়াতের যে নুসুসগুলো আছে এগুলো বুঝার ক্ষেত্রে ভুল করা। এই বুঝার ক্ষেত্রে ভুল করে অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে একটা হচ্ছে জাহাল, দুই নম্বর হচ্ছে ইত্তেবাউল হাওয়া, মনের পূজা করা। ইত্তেবাউল হাওয়া, হাওয়ার পূজা করে, মনে যা চায়, অর্থাৎ সে একটা দল হয়ে গেছে, এই দলের পক্ষে দলিল দিতে গিয়ে মানুষের হাদিস তৈরি করেছে। ইত্তেবাউল হাওয়া ওয়াল ইনহিরাফ আনিল হাক্কি ইলাল বাতিল লিযাইগিন ফিল কলবে ওয়া ফাসাদিন ফিল আকল, কলবের মধ্যে বক্রতা থাকার কারণে আর আকলের মধ্যে ফাসাদ থাকার কারণে তারা এই কাজগুলো করে। আমরা যেমন দেখি আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন সূরায়ে রুম এর 29 নম্বর আয়াতে, বালিত্তাবাল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগায়রি ইলমিন, বরং যারা জালিম তারা তাদের আহওয়া হাওয়াকে অনুসরণ করেছে বিগায়রি ইলমিন, ইলম ছাড়া। ফামান ইয়াহদি মান আদাল্লাল্লাহ ওয়ামা লাহুম মিন নাসিরিন, আল্লাহ যাদেরকে গোমরাহ হতে দিয়েছেন, পথভ্রষ্ট হতে দিয়েছেন, এদেরকে হেদায়েত দাতার মতো কে আছে? আমাল হামিন নাসিরিন, আল্লাহ বলছেন যে এদের কোনো সাহায্যকারী নাই। কোরআনে আরাকাত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বি আহওয়াইহিম বিগায়রি ইলমিন, সূরা আনআমের 119 নম্বর আল্লাহ বলছেন যে অনেক মানুষ এরকম আছে যারা মানুষকে গোমরাহ করে, পথভ্রষ্ট করে, বি আহওয়াইহিম বিগায়রি ইলমিন, ইলম ছাড়া, তাদের হাওয়া, মন গড়া ধারণা প্রসূত, এখন আবার তৈরি করেছে হাওয়াটাকে যে এটা ইলহাম হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, সহজ কথা। হ্যাঁ, ইলহাম যদি কোরআন এবং সুন্না মোতাবেক হয় সেটা ভিন্ন বিষয়, আর কোরআন সুন্না বাদ দিয়ে যদি ইলহামের মাধ্যমে কোন তরিকা তৈরি করা হয়, ওটা ইলহাম যদি হয় তা আল্লাহর পক্ষ থেকে, না কার পক্ষ থেকে, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন বেশিরভাগ লোকদেরকে, অনেক লোক তারা গোমরাহ করেছে, বিআহওয়াইহিম বিগায়রি ইলমিন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুতাদিন, নিশ্চয়ই তোমাদের রব জানেন যে কে সীমা লঙ্ঘন করছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সেজন্য স্পষ্টভাবে বলেছেন, যেটা আগে বলেছি সূরা মায়দার 77 নম্বর আয়াতে, কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, হে আহলে কিতাব, তোমরা তোমাদের দ্বীনের ক্ষেত্রে অন্যায়ভাবে, অজ্ঞতাবশত তোমরা সীমা লঙ্ঘন করো না, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, ওই সমস্ত সম্প্রদায়ের হাওয়া থেকে, হাওয়া প্রসূত, মন গড়া, মনের থেকে তৈরি করা যে সমস্ত বিধান আছে এগুলো অনুসরণ করো না। কব্বাল্লু মিন কব্লু, যারা আগেই পথভ্রষ্ট হয়েছে, ও আদল্লু কাসীরান, এবং যারা অনেক লোককে গোমরাহ করেছে, আদল্লু আন সাওয়াই সাবিল, এবং যারা সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়েছে, গোমরাহ হয়েছে, তোমরা এদের পথে যেও না। আমরা দেখি আজকে যে সমস্ত বিভিন্ন ফেরকা তৈরি হয়েছে, ইসলামের ভিতরে ফেরকা তৈরি করেছে, এগুলো প্রত্যেকটার মধ্যে কিছু জিকির আছে আলাদা তৈরি করেছে, তরিকার জিকির, তরিকার লতিফা, ছয় লতিফা আছে, এবং এটা প্রত্যেকটা সুফিদের প্রত্যেক কিতাবে লেখা আছে, ছয় লতিফার কথা কোরআন হাদিসের কোথাও নাই, তবে বুজুর্গরা তৈরি করেছে। আমি লতিফা দেখাবো, লতিফা পড়তে, ছয় লতিফা
প্রত্যেক লতিফার আলাদা জায়গা আছে, আলাদা রঙও আছে, লেখা আছে বইতে। ইনশাআল্লাহ এই আল্লাহ তাআলা ধারাবাহিক পর্যায়ে এগুলো চলবে সব, আমাদের মনে রাখতে হবে। তিন নম্বর কারণ যেটা এই সমস্ত বাড়াবাড়ির, তা হচ্ছে আল ইতিমাদ আলাল আহাদিস ওয়াহিয়া আল মাওদুআ। কতগুলো জাল হাদিস, ভুয়া হাদিস আল্লাহর নবীর নামে তৈরি করে সেগুলো অনুসরণ করে, এ কারণে এই সমস্ত আকিদা এবং এই সমস্ত গুলো বাড়াবাড়ির তৈরি হয়, জাল হাদিস তৈরি করবে। যেমন দেখাবো ইনশাআল্লাহ, হাদিস তৈরি করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নূরের তৈরি, তা তৈরি করলো কেমনে, যে আল্লাহ তাআলা তার নূরে ধাক্কা মেরেছেন, একটা নূর ছুটে পড়েছে, চারটা ভাগ হয়েছে, সে চারটা ভাগ থেকে প্রথম ভাগ দিয়ে কি তৈরি করেছেন, তারপর তারা কি তৈরি করেছেন, এরকম অনেক কাহিনী এখানে আসবে। এরকম আরো আপনারা হাদিস শুনেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কি, আব্বালু খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা প্রথমে আমার নূর তৈরি করেছেন, এই হাদিস। অথচ আপনার হাদিসে পরিষ্কার লেখা আছে আব্বালু মা খালাকাল্লাহু আল কলম। তো এরকম ভাবে জাল হাদিস তৈরি করে ওই হাদিসের ভিত্তিতে মানুষ গোমরা হয়েছে, বিভ্রান্ত হয়েছে। এজন্য একজন মমিন যারা সত্যিকার অর্থে দিনের কাজ করবে, তাদের উচিত হবে যে তাদের কোরআন হাদিস অনুযায়ী এগুলো ভালো করে জেনে রাখা। আল্লাহ তাআলা এগুলো প্রতিবাদ করেছেন কোরআনুল কারিমের সূরা তওবা 30 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা ইহুদি সম্পর্কে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযায়র হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র। আল্লাহ তাআলা বলছেন, যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মনগড়া মুখের কথা। ইয়ুদাহিউনা কওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, আল্লাহ তাআলা বলছেন এদের আগে যারা কাফের ছিল তাদের কথার সঙ্গে এদের কথার মিল আছে, যুগে যুগে কুফফাদের কথার সাথে মিল থাকবে। কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন, আল্লাহ বলছেন আল্লাহ তাআলা এদেরকে কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করুক, এরা কোথায় যাচ্ছে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পূর্ণ চেহারাগুলো পরিষ্কার করে দিয়েছেন। ইহুদিরা কেন উযায়রকে আল্লাহর পুত্র বিশ্বাস করলো, রহস্য ছিল এই। বখতে নাসর, তিন রকম রেওয়ায়েত আছে, বখতে নাসর যখন বাইতুল মুকাদ্দাস হামলা করে তখন তাওরাতের অনেক হাফেজদেরকে হত্যা করে ফেলে, উযায়র ছিল শিশু, তাকে এজন্য হত্যা করে নাই। এরপরে উযায়র যখন বড় হলো, একদিন একটা মাঠ দিয়ে যাচ্ছিল, দেখে যে সব এখানে পড়ে আছে, লাশ পড়ে আছে, শহর বিরান হয়ে আছে। উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ তাআলা এগুলো কেমনে জীবিত করবেন। কোরআনে আছে এটাও, এটা আছে সূরায়ে বাকারার 259 নম্বর আয়াতে, আওকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, এর বিস্তারিত আছে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবেন। আল্লাহ তাআলা তাকে বলেন যে তুমি মরে যাও, মরে গেল, ফামাতাহুল্লাহু মিয়াতামিন, 100 বছর মরে রইল। এরপরে আল্লাহ সুম্মা বাআসাহু, আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন। ক্বালা কাম লাবিস্তা, তুমি কয়দিন ছিলা, ক্বালা লাবিস্তু ইয়ামান আও বাদা ইয়াম, তো উনি হয়তো সকালে মরে গেছেন, আল্লাহ তাআলা যেদিন জীবিত করেছেন বিকালে জীবিত করেছেন, সে মনে করলো ওই দিনেরই বিকাল, এই জন্য একদিন বা একদিনের কিছু অংশ, এটা বললেন। আল্লাহ তাআলা বললেন বাল লাবিস্তা মিয়াতাম, বরং তুমি তো 100 বছর পর্যন্ত মরেছিলে। ফানজুরিলা তোআমেকা, প্রমাণের জন্য তোমার খাদ্যটা দেখো, বা সারাবিকা, তোমার খাদ্য পানীয় লামিয়াত সান্না, এগুলো নষ্ট হয় নাই। ওয়াংজুরিলা হেমারিক, কিন্তু গাধাটার দিকে তাকিয়ে দেখো, তুমি যে গাধায় সওয়ার ছিলে সেই গাধা একেবারে হাড্ডি হয়ে গেছে, সাদা হয়ে গেছে হাড্ডি। আল্লাহ তাআলা যে 100 বছর পরে জীবিত, তারপর বলছেন আল্লাহ তাআলা ওয়ালে না জাআলাকা আয়াতাল লিন্নাস ওয়াংজুরিলাল আযাম, এবারে তুমি গাধার হাড্ডিগুলোর দিকে তাকাও, কাইফা নুংশিজুহা, কিভাবে আমি এগুলোকে আবার জড়ো করছি, সুম্মা নাকসুহা লাহমা, এরপরে আবার কিভাবে গোশত চড়াইয়ে দিচ্ছি। ফালাম্মা তাবাইয়ানা লাহু, যখন তার সামনে বিষয়টা স্পষ্ট হয়ে গেল, ক্বালা আল্লাহু আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি ইয়াকিন, আগে ইয়াকিন আগের থেকেও ছিল, বাস্তব রূপায়ণটা দেখলেন, বললেন যে আমি জানি যে আল্লাহ তাআলা সবকিছু ক্ষমতা রাখেন। এই যে 100 বছর পরে জীবিত হলেন, এরপরে লোকেরা বিশ্বাস করে না, তুমি যে সেই উযায়র তার প্রমাণ করো। উনি বললেন যে আমি তাওরাত মুখস্থ বলে দেবো, লিখে দিব, লিখে দিলেন। এখন লোকেরা বললো এই তো আল্লাহর পুত্র, নেলে পাইলো কোথায়। এইভাবে উযায়রকে আল্লাহর পুত্র বলতে আরম্ভ করলো। অথবা আরেকটা রয়েতে আছে এরকম, যে আল্লাহ তাআলা ইহুদিদের উপরে গজব দিয়ে সকলের অন্তর থেকে তাওরাতকে ভুলিয়ে দিয়েছিলেন, কিন্তু উযায়রকে আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন। উযায়র যখন বললেন যে আমি তাওরাত লিখে দিব, লিখে দিলেন, তখন তারা বলল যে উযায়র আল্লাহর পুত্র, নইলে সে তাওরাত পাইলো কোথায়। এইভাবে উযায়রকে আল্লাহর পুত্র মানা হলো। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র কেন বলতে লাগলো? ঈসা আলাইহিস সালাম একতলব বিনাভাবে তৈরি হয়েছে, সেটা একটা কারণ ছিল, আউলিয়ান্নাহু কানা ইউব্রিউল আকমাহ ওয়াল আবরাস ওয়ায়ুহিল মাউতা বিইজনিল্লাহ,
উনি কুষ্ঠ রোগীদের গায়ে হাত বুলালে ভালো হয়ে যেত, এরকম ভাবে বধির লোকদের কি করতেন উনি, ভালো করতেন, অন্ধ লোকদেরকে ভালো করে দিতে পারতেন এবং মৃত্যুদেরকে জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে। এসব কারণে এরা বলতে লাগলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নয়, এগুলো কেমনে করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতিবাদ করেছেন কোরআনুল কারিমে সূরা মায়দার 72 থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয় ওরা কাফের হয়ে গেছে যারা বলে ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনে মারইয়াম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন মাসীহ ইবনে মারইয়াম, ওই যে আল্লাহর মধ্যে ঢুকে গেছে। ওয়াকালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল, অথচ মাসীহ নিজে কি বলেছেন, হে বানী ইসরাঈল উবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের এবং আমার রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওমা লিল যালিমিনা মিন আনসার, নিশ্চয় জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, নিশ্চয় ওরা কাফের হয়েছে যারা বলে ইন্নাল্লাহ মাসালিসু সালাসা, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয়, যিশু মেরি আল্লাহ ঈশ্বর, এই তিনে মিলে আল্লাহ, তিনের এক অংশ হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয় ওরা কাফের হয়ে গেছে যারা বলে ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয়। আমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা বলছেন যে অথচ এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। ইল্লাম ওয়া ইল্লাম ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুনা, তারা যা বলছে এর থেকে যদি বিরত না থাকে তাহলে তারা যা করছে এ কারণে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে মর্মন্তুদ শাস্তি আসবে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন যে খ্রিস্টানরা যাকে আল্লাহর পুত্র বলছেন, এটা আল্লাহ তো বলছেন সূরায় আল ইমরানের 59 নম্বর আয়াতে বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিনা বাপে তৈরি করেছেন, আদমকে তো বাপ মা ছাড়া তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। খলাকাহু মিন তুরাবিন, আদমকে আল্লাহ তাআলা মাটির থেকে তৈরি করলেন। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, তো আদমকে যেভাবে সৃষ্টি করেছেন ঈসাকে সেভাবে সৃষ্টি করেছেন। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন কোরআনুল কারিমে। আমাদের মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, বুখারী হাদিসে আসছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহি সনদে বুখারী হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহি বুখারী কিতাবুল আম্বিয়া বাব কওলিল্লাহ তাআলা ওয়া যকুরু ফিল কিতাব মারইয়াম, এটা তাফসীরে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাতরুননি, তোমরা আমার বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমন ভাবে বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে, অতিরঞ্জন করেছে খ্রিস্টানেরা ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে। ফাইন্নামা আনা আব্দুহু, জেনে রাখো নিশ্চয় আমি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহ রাসুলহু, তোমরা বলো আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল, আল্লাহর বান্দা এবং রাসুল। আমরা এজন্য ছোটবেলা সাক্ষ্য দিয়েছি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল। এই সাক্ষ্য আমরা সকলেই দিয়েছি। এই সাক্ষী দেওয়ার পরেও আমরা আবার নামের সময় নাম রাখি গোলাম মুস্তফা, কি নাম রাখি, মুস্তফার গোলাম। আমরা কি মুস্তফার গোলাম না মুস্তফা নিজেও আল্লাহর গোলাম, কার গোলাম, গোলাম রসুল, আব্দুল নবী, গোলাম নবী, এসব নামগুলো রাখে মানুষ, এগুলো বাড়াবাড়ি করেছে, এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে। এখন যদি আপনি বলেন তাহলে হা দাসাই মোজাও, মক্কার কুফফাররা তাওহীদকে ভুলে গিয়ে এমন এক চরম পর্যায়ে পৌঁছেছিল, আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন তখন বললো এটা তো আশ্চর্য কথা। কোরআনে আসছে সূরায়ে সাদের 5 নম্বর আয়াতে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, মুহাম্মদ কি বলো এটা, সমস্ত আলিহাদেরকে বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক, এক আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, এক আল্লাহ সমস্ত বিধান দেওয়ার মালিক, এক আল্লাহ রিজিক দেওয়ার মালিক, এক আল্লাহ সন্তান দেওয়ার মালিক, এটা ইসলামের মূল ভিত্তি। আল্লাহর এই দাওয়াতটাই দিয়েছিলেন। নামাজ আসলো মেরাজে, মেরাজে যাওয়ার আগ পর্যন্ত কিসে দাওয়াত ছিল, অনেকে গোলমাল লাগায় ইমানের দাওয়াত ছিল, ঠিকই ইমানের দাওয়াত ঠিকই আছে, ইমানের মূল ভিত্তি। যদি বলা হয় ইমানের দাওয়াত একটা আজেভাবে বলে কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, এই দাওয়াত তো বিধান নাই, কারণ এই বিশ্বাস মক্কার কুফফার এমনি করত। কোরআনে পরিষ্কার বলা আছে
ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না খালাকাহুন্না আল-আজিজুল আলীম ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার লায়াকুলুন্না আল্লাহ ওয়ালাইন সালতাহুম মান নাযযালা মিনাস সামাই মান ফা আহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্না আল্লাহ এই বিশ্বাস মক্কার কাফের এমনি করত। আমার জাতিকে ভুল বুঝানো হয় যে মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করত না, সেজন্য আমরা ওরা কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি এজন্য মুসলমান। কি সুন্দর কথা! আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে ওদেরকে, লাইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ আবার বলছেন ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লাইয়াকুলুন্নাল্লাহ খালাকাহুন্নাল আজিজুল আলীম, তারা বলবে এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র এবং সূর্যকে, লাইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে কে করেছেন এগুলো সব। এমন কি আজকে মুসলমান বলে দুর্গা দেবীর কারণে ফসল বেশি হয়েছে, মক্কার কাফেররা হয়েছে ভালো বিশ্বাস করত। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বলেছে ওয়ালা ইনসালতাহুম মান নাযযালা মিনাস সামাই মান ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লাইয়াকুলুন্নাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান নাযযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যায় জমিনকে, আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, লাইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে। এরকম অনেক আয়াত আছে, কুল মান ইয়ারযুকুকুম মিন আস-সামাওয়াতি ওয়াল আরদ, ওদেরকে জিজ্ঞেস করো কে তোমাদের রিজিক দান করে আসমান থেকে এবং জমিন থেকে, তারা বলবে আল্লাহ রিজিক দেয়। এরকম স্পষ্ট আয়াত আছে। আল্লাহ ওরা অবিশ্বাস করত, আল্লাহ রিজিক দেওয়ার মালিক তা অবিশ্বাস করত, বৃষ্টি দেওয়ার মালিক, ফসল দেওয়ার মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, এই সব বিশ্বাস মক্কার কুফফাররাও করত, ইহুদি খ্রিস্টানরাও করে। কোরআন সাক্ষী দিচ্ছে, সূরা মায়েদার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আল্লাহ তাআলা বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতিভূতি। আপনা ইবনুনের বহুবচন, ইবনুন মানে পুত্র, আর আপনা তার বহুবচনে কি হবে, তার সন্তান এবং নাতিভূতি। তারপরে আবার বলেন তেজ্যপুত্র না তেজ্যপুত্র না, আল্লাহ তাআলা বলছেন যে ওরা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আল্লাহর প্রিয় সন্তান, তেজ্যপুত্র না। যারা আল্লাহর পুত্র নাতিপুতি দাবি করে নিজেদেরকে, তারা আল্লাহ বিশ্বাস করে কিনা? শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে। শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো, তারপরেও সে প্রার্থনা করেছে কার কাছে, কি সুন্দর ডাক দিয়েছে, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমার রব তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো, কার কাছে চায়। আর আমার দেশের মানুষ বিপদে পড়লে ডাকে কাকে গিয়ে, মাজারে দৌড়ায়। এই মাজার পন্থী মুশরিকদের চেয়ে শয়তানের ইমানে মজবুত ছিল, ঠিক কিনা? কারণ শয়তান এই ব্যাপারে শিরিক করে নেয়। ভাইরা আমার, এটা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন। আপনি বলবেন যে মক্কার কুফফাররা মূর্তি পূজা করত, এইটা তো আমরা করি না। আমি পরিষ্কার করে দেই, ভালো করে মুখস্থ করে রাখুন, মক্কার কুফফাররা যে মূর্তি পূজা করত, তা কি মূর্তিকে আল্লাহ মানত? ওয়াকু মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে ওদেরকে যদি জিজ্ঞেস করো তোমরা কেন মূর্তি পূজা করো, তারা বলবে মা নাবুদুহুম। কোরআনুল করিম সূরা জুমার 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া, যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে ওলি বানিয়ে নিয়েছে, মূর্তি দেবদেবী পূজা করছে, তারা বলে মা নাবুদুহুম, আমরা এইগুলোর পূজা করি না, ইল্লা, তবে করি কি জন্য, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, শুধু একটাই কারণ, এগুলো আমাদেরকে আল্লাহর কাছে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে। কোরআনের স্পষ্ট আয়াত, মক্কার কুফফাররা যে মূর্তি পূজা করত 360 মূর্তি, সেটা কি মূর্তিদেরকে আল্লাহ মেনে বিশ্বাস করত, বরং কি জন্য, আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে সেজন্য। আর তোমরা তার পরিবর্তে দুই রকম মূর্তি পূজা করো, এক প্রকার মূর্তি 345 জন, ওদের ছিল কয়জন, 360, এখানে আছে কত, 345, যেই 345 মূর্তি যাদের হুকুম মানে মানুষেরা, এরা খালি আল্লাহর হুকুম অমান্যই করে নাই, শয়তান তো অমান্য করেছে, আর এরা অমান্যই করে নাই, আল্লাহর হুকুমকে বাতিল করে
আল্লাহ হুকুম দিলেন চোরে হাত কাটছে, এটা চলবে না। আল্লাহ বলেছেন জিনা হারাম, এরকম লাইসেন্স দিলে হালাল। আল্লাহ বলছেন সুদ হারাম, ওরা বলছে লাইসেন্স দিলে হারাম হালাল। এরকম ভাবে আল্লাহ বলছেন সম্পত্তির আইন বন্টন এমনি হবে, ওরা বলছেন এমনি হবে না। আল্লাহ বলছেন পর্দা করো, ওরা পর্দা বাধ্য করা যাবে না। এরা আল্লাহর আইন খালি বাতিল করে নাই, আল্লাহর আইনকে বাতিল করে তারপরে বিকল্প আইন তৈরি করেছে, এরপরে সেই আইনগুলো মানতে বাধ্য করছে, ঠিক কিনা? তাহলে এখন বড় মূর্তি কারা? আর এই মূর্তিগুলোর কি খালি দোষ? এই মূর্তিগুলোকে যারা ভোট দিয়ে তৈরি করে পাঠাইলো তাদের কি অবস্থা? আমার দেশে অনেক আছে যারা বলে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম হবে। আমি বলি ইহুদি খ্রিস্টান আগে হয়ে তারপর ইসলাম কায়েম করবা? গণতন্ত্রের মূল বক্তব্য মাস্তর সুলতানাতে জামিয়ান আশাব, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বিশ্বাস না করে সংবিধান খুলে দেখো, সাথে একধারে লেখা আছে। আর ইসলাম বলে মাস্তর সুলতানাতে জামিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর পরিষ্কার বলা হয়েছে, কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কোরআনে একটা সূরার নামও আছে, সূরা মুলক আছে না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। তার মানে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক যখন আল্লাহ, আইন চলবে কার? আল্লাহ। এটার নাম উলুহিয়াত, আগেটা রুবুবিয়াত, এটার নাম উলুহিয়াত। রব আর আল্লাহ মানুষ বুঝে না। আর আমি একটা সোজা বুঝাই, একটা কারখানায় 1,00,000 কর্মচারী আছে। এখন আমি বললাম যে এই কারখানার মালিক হচ্ছে বল্টু মিয়া। তাহলে বল্টু মিয়া প্রথমে মালিক, মালিক যখন হয়ে গেল এখন ওই মালিকে যা বলবে কর্মচারী তা শুনবে, ঠিক কিনা? এখন মালিকের কথাটা যাই, ওইটা মানতে হইবে। এই যে প্রথমে বুঝাইলাম এই কারখানার মালিক হচ্ছে বল্টু মিয়া, এটার নাম হল রুবুবিয়াত। আল্লাহ তাআলা সমস্ত রুহগুলোকে একত্র করে একদিন মালিকেরা পরিচয় দিলেন, আলাস্তুমি রব্বিকুম। এই সমস্ত সৃষ্টি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা খাল বিল যা কিছু বলো এই সব কিছুর মালিক আমি নই কি? তার মানে মালিকেরা প্রমাণ করাই দিল। এখন আপনি চিনতে পারলেন যে আল্লাহ মালিক। আল্লাহ যখন মালিক, এই মালিককে বাদ দিয়ে আর কার হুকুম চলবে? ওইটার নাম লুহিয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আনুগত্য চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি কেবলমাত্র যে করেছে, আইন কেবলমাত্র তারই চলবে। লাহুল খলকু ওয়ালাহুল আমর, সৃষ্টি যার আইন চলবে কেবল তার। পরিষ্কার এটা? এই কারখানার মালিক কে? আল্লাহ। হুকুম চলবে কার? এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুমকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইন কাউকে মানতে বাধ্য করে, সেই ব্যক্তি মুসলমান থাকবে? আল্লাহ হুকুম দিলেন, হুকুম চলবে আল্লাহ। আপনি সংবিধানকে জিজ্ঞেস করেন, 7-2 লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে, অন্যান্য সংবিধানের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এই জন্য কোরআনের যতখানি অমিল, চোরের হাত কাটার বিধান, জেনাবে বিচারের বিচার, তারপরে মদের বিচার, এরকম যত জায়গায় অমিল আছে সব কি করেছে? এমনি বাতিল করে নাই। কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছে আইন উৎস কে? আল্লাহ। লাহুল খলক ওয়াল আমর আসবে কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। আল্লাহ তাআলা নবীকে বলেছেন ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মিন রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয় তার অনুসরণ করবেন, আপনি সংখ্যাগরিষ্ঠদের মত অনুসরণ করবেন না। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার বলা আছে ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদে ইউদিল্লু কান সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি পৃথিবীতে যারা বসবাস করছে এদের সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, ইউদিল্লু কান সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরাহ করে ফেলবে। এখন গণতন্ত্রের মাধ্যমে কি করা হচ্ছে? সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করা হচ্ছে। তাহলে এই সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের আল্লাহ প্রতিবাদ করেছেন। কোরআনে বহু জায়গায় বলেছেন আকসার হুম লা ইয়াকুন আকসার হুম লা ইয়াশকুরুন, বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক অজ্ঞ, বেশিরভাগ লোক মূর্খ, বেশিরভাগ লোক জাহেল, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ। আকসার হুম লা ইয়াশকুরুন লা ইয়াকুন লা ইয়াফামুন, আল্লাহ তাআলা কত প্রতিবাদ করেছেন। আজকে যারা সেই দিন কায়েমের জন্য আবার এখন নতুন সুর বের করেছে, আমরা যে গণতন্ত্র বলি এই গণতন্ত্র সে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র না। আমি জিজ্ঞেস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতন্ত্র পড়ানো হয় আর আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যে পড়ানো হয় কোনো পার্থক্য আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অর্থনীতি আমেরিকার অর্থনীতি কোনো পার্থক্য আছে? তাহলে এই যে বলা হচ্ছে ইসলামাইজেশন করা হচ্ছে গণতন্ত্রকে, এইটা আরেকটা কুফুরি। আরেকটা কি কুফুরি? এই জন্য পরিষ্কার খেলাফে পয়ম্বর কাছে রাহা গজিদ কে হার গেজ বামুন জেল নাখা হাদ রসিদ,
আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে, আল্লাহর নবীর তরিকা ছিল ইসলামের কথা স্পষ্ট করে দেওয়া, দাওয়াত পৌঁছে দেওয়া, এরপরে অবিস্লামী হত্যা, একজন আমির থাকবে, তার আনুগত্য করতে হবে, তার মাধ্যমে হিজরত আল জিহাদ, জিহাদ চলবে, আর সেই সব বাদ দিয়ে, কঠিন রাস্তা বাদ দিয়ে কি করা আছে? এজন্য গত জুমা বলেছিলাম যে আজকে আপনাদেরকে পুরো ক্লিয়ার হতে হবে, আমরা বুঝে শুনে আলা বাসীরা, বুঝে শুনে আমাদেরকে পথে আগাতে হবে, আমাদের মনে রাখতে হবে কুফফাররা আমাদের দুর্বলতার কারণে আজকে ওরা ভয় পাচ্ছে, ভয় করে না আমাদেরকে, ওরা মনে করে মুসলমান কারা যারা ওদের দেশে গ্রিন কার্ড পাওয়ার জন্য ওদের সাদা চামড়ার বুড়া মেয়েদেরকে বিয়ে করে, মুসলমান কারা যারা ওদের দেশে ভিসা পাওয়ার জন্য ভোর রাতে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, মুসলমান কারা যারা ওদের কুত্তাকে লালন পালন করে, মুসলমান কারা যারা ওদের গাড়ি পরিষ্কার করে, মুসলমান কারা যারা ওদের ওদের পা চাটা গোলামি করে, মুসলমান কারা যারা ওদেরকে পাইলে ওদের ভাষায় কথা বলে, ওদের ভঙ্গিমা শিখে, মুসলমান কারা যারা ওদের ফাড়া জামা প্যান্ট শার্ট যদি দেখে একটু ছিঁড়ে গেছে, ওখানে কলি লেগেছে, ওখানে একটু পকেট লাগাই দেয়, এই অনুসরণ করে, আমরা পরিষ্কার করে দিতে চাই, তোমরা যাদেরকে মুসলমান মনে করো ওরা অরিজিনাল মুসলমান নয়, আসল মুসলমান তৈরি হচ্ছে সেই মুসলমান তারা যারা তাদের সাদা চামড়া দেখে থুতু নিক্ষেপ করতে পর্যন্ত রাজি না, যেখানে শিরিক আছে, যেখানে কুফুর আছে তাদের দিকে থুতু নিক্ষেপ করতে রাজি না, মুসলমান তারা যারা তোদের দেওয়া তেল সাবান, তোদের দেওয়া সোনো পাউডার তারা ভোগ করবে না, মুসলমান তারা যারা তোদের দেশের গ্রিন কার্ড পাওয়া তো দূরের কথা, তোদের দেশে যাওয়াটাকে ঘৃণা করে, হ্যাঁ যাবে তারা তোদের দেশকে দখল করার জন্য, তোদের দেশ থেকে তোদেরকে উৎখাত করার জন্য ইনশাল্লাহ যাবে, সেটা ভাইরা আমার সেরকম মুসলমান দরকার, যেই মুসলমানরা বলবে ভাই চলো তুমি আজকে জেহাদে চলো, যে বোন বলবে যে ভাইয়া তুমি যাও জেহাদে, যাও জেহাদে গিয়ে তুমি শহীদ হয়ে যাও, আমি কেয়ামতের মাঠে একজন শহীদের বোন হিসেবে কেয়ামত দাঁড়াবো, মুসলমান তারা যারা নিজের সন্তানদেরকে পাঠিয়ে দেয় যাও আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর দিন কায়েমে ভূমিকা পালন করো, জেনে রাখো তুমি যদি শহীদ হয়ে যাও কিয়ামতের মাঠে আমি শহীদের বাপ হয়ে উঠবো, মুসলমান তারা না যারা যদি দেখে দিনের পথে যাচ্ছে বাপ সন্তানকে বারণ করে, সন্তানকে বাধা দেয়, আরে এই পথে গেলে সর্বনাশ বিপদে পড়ে যাবি, এগুলো মুসলমানদের চেহারা না, মুসলমান তারা যারা সুন্দরী নারীর দিকে চোখ পড়ে গেলে সঙ্গে সে নিচু করে নাই, তুমি আমার বোন, আমার দিনী বোন, তোমার দিকে দৃষ্টি দেওয়া, খারাপ নজর দেওয়া আমার কোনো অধিকার নেই, আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি, এরকম মুসলিমদের দরকার, আমি আমার যুবক ভাইদেরকে বলবো তোমাদের একটা জিনিস ক্লিয়ার করতে, আকিদা বিষয় ক্লিয়ার রাখা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আকিদার ক্ষেত্রে বলতেছিলাম যে মূর্তি পূজকরা মূর্তি পূজা করে ভাইয়া মাধ্যম রূপে, আমরা এখন সে জায়গায় এক তো মন্ত্রী এমপিদেরকে পূজা করি, আর একদিকে পীর সাহেবদেরকে, কাটি পীর সাহেবদেরকে পরিষ্কার, পীর সাহেবদেরকে মনে করে পীর সার আল্লাহকে পাওয়া যায়, লিখেছে বইছে আমি দেখাবো ইনশাল্লাহ, এগুলো আমি বিস্তারিত আলোচনা করবো, লিখেছে পরিষ্কার, মানে লাইসালাহু শাইখুন ফাশাইকু শয়তান, যার কোন পীর নাই তার পীর শয়তান, এরপরে লিখেছে যদি কারো দুইজন পীর থাকে দুই পীরের দুই ডানা ধরে বেশ তিনি কোনো অসুবিধা নাই, লিখেছে বান্দা অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চায় না, আল্লাহ মাফ করতে চায় না, পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বললে তারপরে ওই কারণে আল্লাহ মাফ করে দিবেন, এগুলো কি মক্কার কুফফারাত এই জন্যই মূর্তি পূজা করত, পরিষ্কার হয়ে গেল, মা না আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি জুলফা, কোরআনে আরেক আয়াত আছে আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মক্কার কুফফাররা মূর্তি পূজকরা বলে এই দেবদেবী মূর্তিগুলো আমরা পূজা করি এজন্য এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে সুপারিশ করবে, কোরআনুল কারীমের সূরায়ে ইউনুসের 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে পূজা করে যারা তাদের ক্ষতিও করতে পারে না উপকার করতে পারে না, ওয়া ইয়াকুলুনা এবং তারা বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে দিবে, পীরদেরকে মানে কি জন্য আল্লাহ কি বলছেন, এরপর আল্লাহ উত্তর দিচ্ছেন কি সুন্দর উত্তর, কোরআন পড়বেন মজা লাগবে, আল্লাহ তাআলা বলছেন কুল আপনি বলুন আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তোমরা কি আল্লাহকে জানিয়ে দিচ্ছ, আল্লাহকে খবর দিচ্ছ যেটা আল্লাহ নিজে জানেন না, আল্লাহ জানেন না যে আল্লাহর কাছে কোন সুপারিশকারী আছে, কিন্তু ভয় মাধ্যম লাগবে, এরা আল্লাহকে জানাচ্ছে এরা কি করবে, আল্লাহ কি সুন্দর কৌশল উত্তর দিয়েছেন আতুনাব্বিউনাল্লাহ, তোমরা কি আল্লাহকে খবর দিচ্ছ, নাবাউন খবর দিচ্ছ, জানিয়ে দিচ্ছ, বেমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, যা আল্লাহ তাআলা নিজে জানেন না আসমান সমূহে এবং জমিনে এমন যে কিছু আছে আল্লাহ জানেন না, তোমরা কি আল্লাহকে জানিয়ে দিচ্ছ, এরপর আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ তারা তারা যে আল্লাহর সঙ্গে শিরিক করছে, বোঝা গেল ভাইয়া মাধ্যম করা কি? আল্লাহ বলছেন তারা যে আল্লাহর সঙ্গে শিরিক করছে, আল্লাহ তারা এর চেয়ে সম্পূর্ণ পবিত্র এবং সম্পূর্ণ বালাতর এর চেয়ে অনেক ঊর্ধ্বে। আল্লাহ তারা তাদের এই সমস্ত শিরিকের থেকে অনেক ঊর্ধ্বে এবং সম্পূর্ণ পবিত্র এবং মুক্ত। এর চেয়ে আর স্পষ্ট আর লাগবে কিছু? আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন আতুনাব্বেউন আল্লাহ, তোমরা কি আল্লাহকে জানাচ্ছ, আল্লাহকে খবর দিচ্ছ এমন জিনিস সম্পর্কে? বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, যা আসমান এবং জমিনে আছে এমন কিছু আল্লাহ তারা জানেন না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা আল্লাহর সঙ্গে যে শিরিক করছে এর থেকে আল্লাহ তারা মুক্ত। তাহলে এগুলো শিরিক কিনা? আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে যদি কোনো ব্যক্তি ভায়া মাধ্যম করে, আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল এটা কি শিরিক। কোন ভায়ানের মাধ্যম নাই, নামাজ দাঁড়িয়ে বলে ইয়া কানা আবুদু, ডাইরেক্ট বলা হচ্ছে। হজে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ডাইরেক্ট বলা হচ্ছে। আর জিকির করতে গেলে লাগে তরিকা, কি লাগে? তরিকা আর পীরের দিয়ে কলাম তওয়াজ্জু করা। ইনশাআল্লাহ বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকে একটা চ্যাপ্টার আলোচনা হলো গুলু ফিদ্দিন, ইসলামে বাড়াবাড়ি করা গুলু। এই গুলুগুলো কেন হয় সে কারণগুলো উল্লেখ করা হলো। খ্রিস্টান কেমনে গুলু করলো এবং ইহুদি কেমনে গুলু করলো সেগুলো আলোচনা হলো। সামনের দিকে আরো কিছু গুলুর বড় আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরুল মুসলিমিন, আকুলু কাওলি হাযা ইন্নাল্লাহা সামিউম বিমা তাআমালুন।